দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। খাদ্য সংকটে উত্তর কোরিয়া উদ্বিগ্ন কিম জং উন। এরপরেই জানিয়ে দিব আবার গাজা উপত্যকায় হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল। আরো থাকছে সমুদ্রে আরো আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চীনের। এরপরেই থাকছে প্রতিদিন হামলা মহামারী করোনায় বিপর্যস্ত আফগানিস্তান। এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব এই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। আরো থাকছে মিয়ানমারকে সামরিক প্রযুক্তি দিচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা জেনেভায় বাইডেন পুতিনের ঐতিহাসিক বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। খাদ্য সংকটে উত্তর কোরিয়া উদ্বিগ্ন কিম জং উন। মহামারী করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষি ক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর রয়টার্স। কিম বলেছেন, এবছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবেলার ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান কিম জং উন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার 15 জুন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেখানে আলোচ্য বিষয় ছিল অর্থনৈতিক সমস্যা সমাধান ও গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা। এ বৈঠকে সভাপতিত্ব করেন কিম জং উন। ওই বৈঠকে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটি নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা অর্জনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। বৈঠকে কিম বলেন, আমরা ফেব্রুয়ারিতে কিছু পরিকল্পনা করেছিলাম, সেগুলো বাস্তবায়নে বছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি হয়েছিল। গত বছরের চেয়ে এবার শিল্প উৎপাদনও 25% বেড়েছে। তবে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনাগুলো বাস্তবায়নে দলের প্রচেষ্টায় কিছু ধারাবাহিক বিচ্যুতি ছিল। তিনি বলেন, গত বছর ঘূর্ণিঝড়ের কারণে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি, ফলে উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। কিম বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং গত বছরের সংকট থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর হতে হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পার্টির বৈঠকে কিম বলেছিলেন, অর্থনৈতিক উন্নয়নে গত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেস্তে গেছে, সব সেক্টরে ত্রুটি বিচ্যুতি দেখা গেছে, ফলে দীর্ঘমেয়াদী শক্ত অবস্থান ভেঙে পড়বে এবং খাদ্য সংকট দেখা দেবে। আবারও গাজা উপত্যকায় হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছোড়ার অভিযোগ তুলে ইসরায়েল এই হামলা চালায়। ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। বিবিসি বলেছে, গাজা শহর থেকে আজ রাতে ইসরায়েলি বিমানের হামলার শব্দ শোনা গেছে। ইসরায়েলের ফায়ার সার্ভিস দাবি করেছে, গতকাল গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। 11 দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এ ধরনের বড় কোনো হামলার ঘটনা ঘটল। গতকাল ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিরা পবিত্র জেরুজালেম আল কুদস শহরে পতাকা মিছিল করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে গাজা এবং খান ইউনুস শহরে তাদের জঙ্গি বিমানগুলো হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে যে সব জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করত। ইসরায়েলি বিমান হামলায় গাজায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধগামী সংগঠনগুলো কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়। তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন। সমুদ্রে আরো আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মধ্যে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে চীন গত এক মাসে 6,700 নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করেছে। পিএলএর সাউদার্ন থিয়েটার কমান্ডের একটি বহর সমুদ্রপথে চীনা নৌবাহিনীর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে। চীন গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর উভয় ক্ষেত্রেই তাদের সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করেছে। এছাড়াও
বেইজিং একটি নতুন আইনও বাস্তবায়ন করেছে যা দেশটির আধা সামরিক বাহিনীকে বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এদিকে SCMP জানিয়েছে, গত বছর সাউদার্ন থিয়েটার কমান্ডের অধীনে একটি নৌবহর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 41 দিনের মহড়া শেষ করে 14,000 নটিক্যাল মাইল ভ্রমণ করে এবং বেশ কয়েকটি যুদ্ধ ও উদ্ধার মিশন পরিচালনা করে। অন্যদিকে চীনা জাহাজগুলি বিতর্কিত সেনাকাকু দ্বীপপুঞ্জের আশেপাশের জলসীমায় 112 বার অনুপ্রবেশ করেছে বলেও টোকিও দাবি করেছে। জাপান উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, চীনা জাহাজগুলো পূর্ব চীন সাগরের দ্বীপগুলির চারপাশে সংলগ্ন অঞ্চল দিয়ে টানা 112তম দিন যাত্রা করে। সূত্র ANI। প্রতিদিন হামলা মহামারী করোনায় বিপর্যস্ত আফগানিস্তান। একদিকে প্রতিদিন হামলা, অন্যদিকে মহামারী করোনা নিয়ে বিপর্যস্ত আফগানিস্তান। ভাইরাসটির তৃতীয় ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছে দেশটি। পর্যাপ্ত শয্যা না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের দরজা। একই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেনেরও তীব্র সংকট। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 2,000 মানুষ, মারা গেছেন 71 জন। কাবুলের একটি হাসপাতালের তথ্য থেকে জানা গেছে, করোনা রোগীতে কানায় কানায় ভর্তি। চাপ বাড়ায় নতুন কোন রোগী ভর্তি করছে না কর্তৃপক্ষ, এমনকি বন্ধ করে রাখা হয়েছে হাসপাতালের দরজাও। প্রথম দুটি পর্ব মোকাবেলা করতে পারলেও করোনার তৃতীয় ঢেউয়ে এসে অনেকটাই বিধ্বস্ত আফগানিস্তান। দেশটিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যা উদ্বেগে ফেলে দিয়েছেন দেশটির চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন 40 থেকে 50 জন করোনা রোগী আসছে ভর্তির জন্য, কিন্তু আমরা অসহায়, এখানে কোনো বেডই ফাঁকা নেই। অতিরিক্ত রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে এরই মধ্যে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে দাম বেশি হলেও কালোবাজারে ছুটছে মানুষ, সেখানেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, আমার বাবা খুব অসুস্থ, তার জন্য অক্সিজেন নিতে এসেছি, কিন্তু এখানেও বৈষম্য লক্ষণীয়, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। হাসপাতালের রোগী ভর্তি করতে পারেনি, তাই এখানে এসেছি অক্সিজেন নিতে, যাতে বাসাতেই চিকিৎসা করাতে পারি, কিন্তু এখানে অনেক দাম, এমনকি সঠিক সময়ও পাচ্ছি না আমরা, বলেন অনেকজন। 3,60,00,000 জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 1,00,000 মানুষ আর মারা গেছেন 3,700-র মতো। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন আরও 8,809 জন এবং আক্রান্ত হয়েছেন 3,67,158 জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হল 38,38,035 জনের এবং আক্রান্ত হয়েছেন 17,74,05,393 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16,18,37,918 জন। এই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একজন কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। এই কিশোরের বিরুদ্ধে উস্কানি সৃষ্টি এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনেছিল রিয়াদ। এছাড়া তার বিরুদ্ধে আরো ভিত্তিহীন নানা অভিযোগ এনেছিল সৌদি সরকার। কাতিফ হচ্ছে সৌদি আরবের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল। গতকাল সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, মোস্তফা বিন হাশেম বিন ইসা আল দারভিশ নামে এই কিশোরের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি সরকার অভিযোগ করছিল যে মোস্তফা দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল, সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলেছিল এবং উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছে। সৌদি সরকারের এ সমস্ত অভিযোগ মানবাধিকার সংগঠনগুলো প্রত্যাখ্যান করে কিশোর মোস্তফার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল, কিন্তু সৌদি সরকার এসব আহ্বানকে উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 2015 সালে কাতিফ শহর থেকে মোস্তফাকে আটক করা হয়, তখন তার বয়স ছিল 17 বছর। সূত্রপাট স্টোরে। মিয়ানমারকে সামরিক প্রযুক্তি দিচ্ছে ভারত। নয়াদিল্লির একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মিয়ানমার জান্তা সরকারকে অন্তত 7টি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে। ভারতীয় এই কোম্পানিটির মালিকানা রাষ্ট্রীয়। বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে উপকূলে নজরদারি চালানোর প্রযুক্তি। মিয়ানমারের একটি অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জাস্টিস ফর মিয়ানমার এক প্রতিবেদনে তথ্যটি তুলে ধরেছে। JFM কর্তৃক মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মিয়ানমার যন্ত্রের কাছ থেকে রাডার সরঞ্জাম ও যোগাযোগের যন্ত্রপাতি
যন্ত্রপাতি বিক্রি করেছে। যে জান্তা সরকারের হাতে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দেশটির 8 শতাধিক নাগরিক নিহত হয়েছে। যে এফএম মুখপাত্র ইয়াদানার মাউং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিএইল এর বাণিজ্যের মাধ্যমে জান্তাতে বৈধতা দিচ্ছে ভারত সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেনাবাহিনী। প্রতিবেদন অনুসারে ভারতের বিক্রি করা সরঞ্জামগুলোর মধ্যে আছে ইলেকট্রো অপটিক সিস্টেমস, রাডার, ভিডিও এক্সট্রাক্টর, রিসিভার, ভিএইচএফ কমিউনিকেশন সিস্টেমস, গ্রাফিক্স প্রসেসর, ওয়ার্ক স্টেশন, হার্ডওয়্যার, সার্ভার, স্টোরেজ ও ব্যাটারি। সাথে সেই ফেব্রুয়ারি থেকে 29 মার্চের মধ্যে জয়পুর ও বেঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়। ভারতীয় কোম্পানিটির সঙ্গে ইসরায়েল, ইতালি, সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্স, ডাচ কোম্পানির বাণিজ্য রয়েছে। সূত্র মিয়ানমার নিউজ। জেনেভায় বাইডেন পুতিনের ঐতিহাসিক বৈঠক আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বৈঠকে বসেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ক্ষমতাধর এই নেতারা এমন সময় বৈঠকে বসেছেন যখন উভয় দেশের দাবি তাদের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। অবস্থায় দুই দেশের শীর্ষ নেতার বৈঠক বন্ধুত্বপূর্ণ হবে না বলেই মনে করেছেন বিশ্লেষকরা। খবর বিবিসি নিউজের। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, জেনেভায় এই শীর্ষ বৈঠক হবে চলতি বছরে বৈশ্বিক ভূরাজনৈতিক মঞ্চের সবচেয়ে বড় ঘটনা। প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটি বাইডেনের প্রথম বৈঠক। যদিও বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে, গত মার্চে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ভ্লাদিমির পুতিন আসলে একজন খুনি। এরপর যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় রাশিয়া। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতকে মস্কো থেকে ওয়াশিংটনে ফিরিয়ে নেওয়া হয়। নির্বাচনে হস্তক্ষেপের শাস্তি স্বরূপ গত এপ্রিলে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। মস্কোর বিরুদ্ধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। বর্তমানে 2 জন সাবেক মার্কিন মেরিন সেনা রুশ কারাগারে বন্দী। এত কিছুর পরও দুই দেশের প্রেসিডেন্ট কাল প্রথমবারের মতো মুখোমুখি হবেন। ওই বৈঠকের বিষয়ে মস্কোর একটি থিঙ্ক ট্যাঙ্ক রিয়াকের পরিচালক আন্দ্রে কোর্টানোভ বলেন, প্রতীকী তাৎপর্যের কথা বিবেচনা করলে এই শীর্ষ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। এটি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের পাশে এক কাতারে স্থান দিচ্ছে। পুতিনের কাছে এই প্রতীকী ব্যাপারটা কম গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে হোয়াইট হাউস বলেছে তারা রাশিয়ার সঙ্গে একটি স্থিতিশীল এবং অনুমানযোগ্য সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু পুতিনের কাজের ধারা একেবারে ভিন্ন। তিনি 2014 সালে যখন সৈন্য পাঠিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নিলেন, তখন হাতে তাকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তিনি এরপর কি করবেন সেটা কেউ অনুমান করতে পারছেন না। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির শুরু তখন থেকে। রাজনৈতিক বিশ্লেষক লিলিয়া শেবটসভা মনে করেন, এই শীর্ষ বৈঠকের একটি সম্ভাব্য লক্ষ্য হতে পারে দুই পক্ষের রেড লাইন বা সর্বশেষ সীমারেখা কোথায় সেটা পরীক্ষা করে দেখা। সেই সঙ্গে এরকম একটা উপলব্ধিতে পৌঁছানো যে আলোচনার মাধ্যমে এই অতল গহ্বর হতে উঠে আসতে হবে।